পুলিশি অভিযান, উদ্ধার 150 কেজি বাজি, চারজনকে গ্রেপ্তার করেছে অশোকনগর থানার পুলিশ। অশোকনগর থানার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে মেলে এই সাফল্য। কালীপূজার আগে তল্লাশি অভিযান পুলিশের, উদ্ধার প্রায় 150 কেজি বাজি, গ্রেফতার চার। সামনে কালীপূজো, তার জেরে রমরমা বাজির বাজার, কিন্তু নিষিদ্ধ হয়েছে শব্দবাজির ব্যবহার। সেই কারণেই কালীপূজার আগেই নিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে অভিযান চালালো পুলিশ। অভিযান চালিয়ে বুধবার প্রায় 150 কেজি নিষিদ্ধ বাজি এবং শব্দবাজি উদ্ধার করে অশোকনগর থানার পুলিশ। এদিন বিকেলে এসডিপিও হাবড়া রোহিত শেখ, অশোকনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাখো হরি ঘোষের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনীর অভিযানে অশোকনগর থানার কচুয়া, কাকপুল, গোলবাজার, দেবীনগর এবং কল্যাণগড় এলাকা থেকে উদ্ধার হয় এই বাজিগুলি। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে অশোকনগর থানার পুলিশ। পরিবেশ দূষণ এবং বায়ু দূষণ রুখতে যে কোনো রকমের বাজি বিক্রি ও পোড়ানোর উপর নিষেধাজ্ঞা জারি রয়েছে। সেই নিষেধাজ্ঞার কথা মাথায় রেখে জেলা জুড়ে পুলিশি অভিযান শুরু হয়েছিল। সেই সঙ্গে আগস্ট মাসে হওয়া দত্তপুকুরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা সকলেরই জানা। সেই সময় দত্তপুকুরে বাজি কারখানায় হওয়া বিস্ফোরণে বহু মানুষের মৃত্যু হয়েছে, এমনকি বহু মানুষ হয়েছেন গৃহহারা। সেই স্মৃতি আজও তারা করে বেড়ায় দত্তপুকুরবাসীকে। এরপর থেকেই তৎপর ছিল পুলিশ প্রশাসন। পুলিশ সূত্রে জানা গিয়েছে এই বাজিগুলি কোথাও উদ্ধার হয়েছে দোকান থেকে, আবার কোথাও উদ্ধার হয়েছে বাড়ি থেকে। তবে কালীপূজার মুখে এই বিপুল পরিমাণ বাজি উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে অশোকনগরে। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া বাজিগুলিকে দমকলের সহযোগিতায় নিষ্ক্রিয় করা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, অশোকনগর। কালীপূজার আগে তল্লাশি অভিযান পুলিশের, উদ্ধার প্রায় 150 কেজি বাজি, গ্রেফতার চার। সামনে কালীপূজো, তার জেরে রমরমা বাজির বাজার, কিন্তু নিষিদ্ধ হয়েছে শব্দবাজির ব্যবহার। সেই কারণেই কালীপূজার আগেই নিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে অভিযান চালালো পুলিশ। অভিযান চালিয়ে বুধবার প্রায় 150 কেজি নিষিদ্ধ বাজি এবং শব্দবাজি উদ্ধার করে অশোকনগর থানার পুলিশ। এদিন বিকেলে এসডিপিও হাবড়া রোহিত শেখ, অশোকনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাখো হরি ঘোষের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনীর অভিযানে অশোকনগর থানার কচুয়া, কাকপুল, গোলবাজার, দেবীনগর এবং কল্যাণগড় এলাকা থেকে উদ্ধার হয় এই বাজিগুলি। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে অশোকনগর থানার পুলিশ। পরিবেশ দূষণ এবং বায়ু দূষণ রুখতে যে কোনো রকমের বাজি বিক্রি ও পোড়ানোর উপর নিষেধাজ্ঞা জারি রয়েছে। সেই নিষেধাজ্ঞার কথা মাথায় রেখে জেলা জুড়ে পুলিশি অভিযান শুরু হয়েছিল। সেই সঙ্গে আগস্ট মাসে হওয়া দত্তপুকুরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা সকলেরই জানা। সেই সময় দত্তপুকুরে বাজি কারখানায় হওয়া বিস্ফোরণে বহু মানুষের মৃত্যু হয়েছে, এমনকি বহু মানুষ হয়েছেন গৃহহারা। সেই স্মৃতি আজও তারা করে বেড়ায় দত্তপুকুরবাসীকে। এরপর থেকেই তৎপর ছিল পুলিশ প্রশাসন। পুলিশ সূত্রে জানা গিয়েছে এই বাজিগুলি কোথাও উদ্ধার হয়েছে দোকান থেকে, আবার কোথাও উদ্ধার হয়েছে বাড়ি থেকে। তবে কালীপূজার মুখে এই বিপুল পরিমাণ বাজি উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে অশোকনগরে। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া বাজিগুলিকে দমকলের সহযোগিতায় নিষ্ক্রিয় করা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, অশোকনগর। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।